হাই গাইস, ওয়েলকাম টু মা কালী ডেকোরেটার্স অ্যান্ড লাইট। তো চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে প্রজাপতি রানিং একটা লাইট ফ্রেমের ওপর, সম্পূর্ণ লোহার ওপর ফ্রেম, মানে একদম ফ্রেমটা কিন্তু এটা লোহা এবং বিভিন্ন ইস্পাত টাইপের একটা ফ্রেম দিয়ে তৈরি। তো প্রজাপতি এখন বিভিন্ন ফ্রেমের লাইটই উঠেছে, কারণ ফ্রেমের লাইটে এখন SMD বা Pixel 12 ভোল্ট ইউজ করে আমরা এই ধরনের লাইট তৈরি করছি। তো অবশ্যই ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এবং আমাদের এই ভিডিওটা কেমন লাগছে এবং জিনিসটা কেমন তৈরি করেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এবার এটা ডিটেলসে আলোচনা করব, এবং এই ভিডিওটার আগে কীভাবে তৈরি করেছি আমাদের চ্যানেলে পুরনো ভিডিও আছে, আপনি গিয়ে দেখে আসবেন কীভাবে কী তৈরি করেছি সমস্ত কিছু। তো এটা আমি সম্পূর্ণ একটা ফুল ভিডিও দেবো বলেছিলাম আপনাদেরকে, তো দিচ্ছি। তো আগেই আমি বলে রাখি, দেখুন রানিংটা কেমন লাগছে, রানিংটা কীরকম হয়েছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান। দুটো রানিং কিন্তু দুদিকে ঘুরছে, দেখুন ডান লাল লাল রানিংটা যেটা ঘুরছে ডান দিকে, এবং নীলটা যেটা ঘুরছে বাঁ দিকে, এবং শুরুগুলো ওইগুলো কন্টিনিউয়াস ঘুরছে। এবার কেমন কালারটা লাগছে, কালার কম্বিনেশান কেমন করেছি সব কিছু আপনারা কমেন্ট করে জানান। আরও দেখুন ঝুড়ি লাইট এইসব তৈরি করছি, ঝুড়ি লাইট ঝুড়ি SMD এখন এটা। তো এটা আমার ঘর, আমি গোডাউনে কাজ করতে যাই না, গোডাউনে আমাদের ছেলেরা কাজ করে, তো আমি ঘরেতে কাজ করি এবং ভিডিও বানাই। তো আমি এবার এই জিনিসটা নিয়ে আপনাদেরকে কথা বলবো। তো একটা কথা বলে রাখি, SMD কিন্তু প্রবলেম করছে খুবই, মানে SMD বা Pixel 12 ভোল্ট অনেক রকম জালি বেরিয়ে গেছে, মানে নকল যেটা বলতে গেলে। তো দেখবেন আমরা দেখে শুনে মাল কিনবেন, কারণ হচ্ছে কম দামি SMD ইউজ করলে আপনার কিন্তু ভবিষ্যতে মালটার অসুবিধা হবে, কারণ মালটা বেশি দিন টিকবে না তাহলে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দামি SMD, মানে দাম বেশি মানে যে SMDটা ভালো সেটা না, তামা ভেতরে আছে নাকি দেখবেন, এবং তারের গুছি বেশি আছে নাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি স্টার্ট করছি ভিডিওটা এখন, হয়তো 5-7 মিনিট ভিডিও হয়ে যাবে, তো অবশ্যই ভিডিওটা এখন শেষ পর্যন্ত দেখবেন। তো এবার প্রথম বলে রাখি, আমি আলোটা অফ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো আলোটা অফ করে আমি দেখাই, আলোটা প্রথম আমরা ডিটেলসে দেখুন, ডিটেলস আগে দেখুন কীরকম লাগছে। তো দেখতেই পাচ্ছেন তারের ফিনিশিংয়ের কাজ একদম, মানে ফিনিশিংয়ের সঙ্গে আমাদের কাজ করা হয়, একদম ফিনিশিং যাকে বলে, ফিনিশিংয়ের সঙ্গে আমরা কাজ করেছি, এবং তার কোনো আপনারা দেখতে পাবেন না, সামনে পিঠে কোনো তার নেই। তো আমি এবার আলোটা অফ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এই আলো অফ করে, আলো অফ করে তাদের কোনো আপনারা কোনো তার দেখতে পাবেন না। তো টাইগুলো আমি কেটে ফেলেছি, কারণ টাই অনেকে রাখে কিন্তু আমি টাই রাখি না, টাই রাখলে আমার দেখতে ভালো লাগছে না, ঝোপঝোপ পড়া। তো আমরা ইউজ করেছি 5 চ্যানেলের পজিটিভ সার্কিট, দেখতে পাচ্ছেন বক্সের, আমরা অবশ্যই বক্স ইউজ করি, সব জিনিসের বক্স ইউজ অবশ্যই করবেন, কারণ বক্স ইউজ ছাড়া কোনো কিছু, মানে মেশিন সামান্য জলেই নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রিপ্লেস করা অনেক কিছু সমস্যা। তো আমি আপনার 5 চ্যানেলের পজিটিভ সার্কিট নিয়ে অনেক ভিডিও করেছি, কোনটা ভালো পজিটিভ সার্কিট কী। তো এবার দেখুন তার, তার দেখুন আমরা তার টেনেছি কিন্তু 0.75 mm তামার তার, 0.75 তামার তার ইউজ করেছি আমরা, আর এখানে ইউজ করেছি 0.5 mm তার তামার। এবং রানিংয়ে দেখুন কোনো তার নেই। তো আমি রানিং কীভাবে কী করেছি আমাদেরকে ভিডিওতে আমি বলে দিয়েছি আগে, যদিও আমি বলে দেবো, তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি দেখেন আপনাদেরই উপকার হবে। এবং এই ধরনের লাইট আপনারা আমার কাছে কিনতেও পারবেন, কারণ আমি এই ধরনের লাইট বিক্রি করি, ফ্রেমও বিক্রি করি, ফ্রেম লাইট সম্পূর্ণ ফিটিং, আপনারা যে কোনো জিনিস কিনতে পারেন, ফ্রেমও কিনতে পারবেন, ফিটিংও কিনতে পারবেন। তো রানিংটা খুব ইজি, আপনারা একটা SMD নিতে পারেন বা 5টা SMD নিতে পারেন, তো পরপর গাঁথার উপর নির্ভর করে আপনাদের রানিংটা হবে। তো সেক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি ইউজ করবেন অবশ্যই, এবং ফিক্সডগুলো গাঁথার জন্য 3 ইঞ্চি ইউজ করবেন। তো আমি এগুলো ডিটেলসে আরও ভিডিও করেছি, আপনারা ভিডিওগুলো দেখুন, কারণ এগুলো খুবই একটু ডিটেলসে বোঝার জিনিস। তো অবশ্যই আমরা ফ্রেমগুলো, এই ফ্রেমটা কিন্তু খুব দামি ফ্রেম আছে, এবং ওয়েট খুব যে হেভি তা না। তো এগুলো কিন্তু আপনারা বলবেন যে বোর্ডে গেঁথে নেবো, বোর্ডে গেঁথা আর ফ্রেম কিন্তু আলাদা জিনিস। তো আমি জ্বালিয়ে দেখাচ্ছি, আর ইউজ করেছি আমরা 400 অ্যাম্পিয়ারের SMPS, দেখতে পাচ্ছেন 400 অ্যাম্পিয়ার কুইন লাইট কোম্পানির SMPS, এবং আমরা SMPS-এর সমস্ত ইন্ডিকেটার দিয়ে আছে। তো আমি দেখাচ্ছি, ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি, দেখুন। তো দেখতেই পাচ্ছেন কী অপূর্ব দেখতে লাগছে, কী অপূর্ব দেখতে লাগছে, আপনারা অবশ্যই দেখুন। মানে রানিংটা আমি তো নিজে বলতে গেলে আমি নিজে করি, আমি নিজেই অবাক। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, এবং আপনাদের এই সমস্ত জিনিস
কেমন লাগছে, আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগছে। লাভ লাইট, অনেক রকম লাইভ লাইট উঠেছে, ঝুড়ি লাইট, প্রদীপ টদীপ অনেক রকমই হয়েছে, কিন্তু আমি এখন কাজের চাপের জন্য ভিডিও করতে পারছি না। তো আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন, কারণ আমি সাবস্ক্রাইবার এবং ভিউজ না থাকলে আমি উৎসাহিত পাচ্ছি না ভিডিও করার। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের প্রচুর শেয়ার করুন, এবং জিনিস কেনার হলে এরকম ফ্রেম বা এরকম জিনিস কেনার জন্য আমার সাথে যোগাযোগ করুন। পাশে থাকবেন মাকাই ডেকোরেশন অ্যান্ড লাইট, এবং আমাদের বিয়ে বাড়ির সমস্ত রকম কাজ দেখার জন্য ফেসবুক পেজ মাকাই ডেকোরেশন অ্যান্ড লাইট এবং গুগলে আমরা টাইপ করতে পারেন মাকাই ডেকোরেশন অ্যান্ড লাইট, তো সেইখানে আমাদের সমস্ত রকম কাজ এবং ভিডিও পেয়ে যাবেন।